অনুশীলনের জিনিস নেই, বিমানবন্দরে ব্যাট ক্লাব স্টোরি দিল্লি ক্যাপিটালস ক্রিকেটারদের। এমনিতেই দিল্লি ক্যাপিটালসের পারফরমেন্সের অবস্থা খুবই খারাপ, অন্যদিকে চুরি গেল লাখ লাখ টাকার জিনিস। মানে ভাবুন কি অবস্থা, মানে সময়টা তাদের কত খারাপ যাচ্ছে। ওই যে কথাতে বলে না, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, সময় যখন খারাপ যায় তখন সব দিক থেকেই খারাপ যায়, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। বলা যেতেই পারে খারাপ সময়ে জর্জরিত দিল্লি ক্যাপিটালস, একের পর এক ম্যাচে হার, তার উপর আবার ক্রিকেটারদের কিট ব্যাগও চুরি হয়ে গেল। অর্থাৎ মাঠের বাইরেও সমস্যায় পড়তে হলো দিল্লি ক্যাপিটালসকে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামার আগেই ঘটল এই কাণ্ড, ক্রিকেটারদের ব্যাট প্যাড গ্লাভস থাই প্যাড সবই চুরি হয়ে গেল। দিল্লি বিমানবন্দরেই এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবারই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ খেলে বেঙ্গালুরু থেকে দিল্লি ফিরে যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। ক্রিকেটাররা নিজেদের কিট ব্যাগ হাতে পাওয়ার পর বুঝতে পারেন চুরি গিয়েছে তাঁদের সামগ্রী, প্রায় ১৬টি ব্যাট চুরি গিয়েছে এমনটাই জানা যাচ্ছে, যার মধ্যে তিনটি ব্যাটই ডেভিড ওয়ার্নারের। চুরি যাওয়া ব্যাটের তালিকায় মিশেল মার্শের দুটি ব্যাটও রয়েছে, তবে ৫টি ব্যাট চুরি হয়েছে ইয়াস ধোলে। আরও অনেক ক্রিকেটারদের জুতো গ্লাভস এবং অন্যান্য ক্রিকেটের সরঞ্জাম খোয়া গিয়েছে। বিদেশি ক্রিকেটারদের এক একটি ব্যাটের দাম প্রায় ১,০০,০০০ টাকার কাছাকাছি। দিল্লি সূত্রে খবর, প্রত্যেক ক্রিকেটারই কিট ব্যাগ পাওয়ার পর বুঝতে পারেন চুরি হয়েছে জিনিসপত্র। ঘটনার তদন্ত শুরু হয়েছে বৃহস্পতিবারই কেকেআরের বিরুদ্ধে ম্যাচ দিলে। তবে সেই ম্যাচে নামার আগে বেশ চাপে রয়েছে সৌরভরা, এদিক ওদিক থেকে ব্যাট কিট জোগাড় করে চলেছে অনুশীলন। ইতিমধ্যেই ব্যাট প্রস্তুতকারক সংস্থার কাছে নতুন ব্যাটের জন্য আবেদন করা হয়েছে। তবে ক্রিকেটারদের নিজস্ব কিট কীভাবে চুরি হলো, কেন নিরাপত্তায় গলদ রইল, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। আর এই ঘটনার পর বেশ কিছুটা অস্বস্তিতে ফ্র্যাঞ্চাইজিও, এবার পুরো দায়ভারটাই নিতে হবে তাদের। মাঠ ডাকছে কিন্তু মাঠে নামার মতো জিনিস নেই, কারণ অনুশীলনের কোনো জিনিসই নেই। বিমানবন্দরে ব্যাট গ্লাভস চুরি, দিল্লি ক্যাপিটালস ক্রিকেটারদের এমনিতেই তাদের সময়টা যে ভালো যাচ্ছে না সেটা তো আমরা বলতেই পারি, কারণ পারফরমেন্সের অবস্থা যে ভীষণ খারাপ তা তো আমরা দেখতেই পাচ্ছি। তার মাঝখানে চুরি গেল লাখ লাখ টাকার জিনিস, পরিস্থিতি বেশ খারাপ তাদের জন্য। এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।